তোরে বিয়া দিলি, পরের বাড়ি যাবি না, পরের বাড়ি কাম করা লাগবো না, এনে কি কথা কস? হ্যাঁ তোমরা যাই কাম করা দিয়ে এত লেকচার দিও না তো ভাল লাগে না, তোমরা কাজ করে নিতে পারো না আমার খোকা। হ্যাঁ এই তো আমার লক্ষ্মী ভাবি, যাও ঠিক আছে তুমি দাঁড়াও আমি পানি নিয়ে আসতেছি। মেয়েটা আমার কই কই থাকে, হ্যাঁ কুলার বড়া বাচ্চা বেড়ে ওর ভাবি তো একটু খেয়াল রাখার পারে, সংসারে তো একটু কাজকাম করা পারে, তা না খালি টোটো করে ঘুরে বেড়ায়। মেয়েরা যে বড় হয়েছে, হ্যাঁ এলাকার মানুষে কি কয় আমারে, তো তোমার মেয়ে বড় হয়েছে ডিং ডিং করে ঘুরে বেড়ায়, এই যে বুঝায় মেয়েটা রে শোনে না। কিয়া এদিকে আয়, কি হয়েছে মায়ের চোখে ফাঁকি দেওয়া? আমি জন্ম দিছি তুই আমার চোখে ফাঁকি দেস মা, দশ মাস দশ দিন পেড়ে রাখছি তুই আমারে ফাঁকি দেস, কই যাস তুই ডেং ডেং করে? মা প্রতিদিনে জ্ঞান দিতাই শোনা তো ভাল লাগে না, কই যাই? কই যাস মানে তুই ডেং ডেং করে গেতাস আর কই যাই? তুই জানোস না তোর বাবির বাচ্চা বেড়ে পোয়াতি মানুষ কি কষ্ট করে চলাফেরা করে, তোর বাবির তো একটু সাহায্য করা পারোস, আরে সংসারে দুনিয়ার কাজ কাম রয়েছে তুই আমারও তো একটু সাহায্য করা পারোস। তুমি কি ভাবছো হ্যাঁ তোমার পুতের বর্ণয় পুয়াতি হইছে তাই বলে কি সব কাজ কাম আমার করতে হইবো? কিসের জন্য আমার কোনো খায়া দেয় কাম নাই না? এনে কি কস মা, তোরে বিয়া দিলি পরের বাড়ি যাবি না, পরের বাড়ি কাম করা লাগবো না, এনে কি কথা কস? হ্যাঁ তোমরা যাই কাম করে দিয়ে এত লেকচার দিও না তো ভাল লাগে না, তোমরা কাজ করে নিতে পারো না আমার কোকা। হ্যাঁ শোন মা, তোর একটা মাত্র ভাই আর একটাই ভাই বোন, একটা ভাই বোন তুই ভালোবাসতে পারোস না, নিজের বোনের মতন দেখবার পারোস না? হ্যাঁ মা সে তো আমার বোন না, আর আমার বোনের মতো দেখাও কোনো কারণ নাই, ঠিক আছে তুমি তোমার কাজ করো। হাই রে পাগল মেয়ে রে, বুঝবি একদিন এইরকম ভাবি সবার ঘরে ঘরে হয় না রে। হ্যাঁ আহুক তোর বাপে, তোর বাপের কাছে আমি বিচার দেব, খালি ডেন ডেন করে ঘোরা। কি হয়েছে রাগ করো কে? কি হয়েছে সব কিছু তোমার দোষ, তোমার জন্য তোমার মেয়ে রে এবার ফাজিল হয়েছে, তোমার মেয়ে রে আদর দিয়ে দিয়ে সরো থেকে মাথা উড়াইছাও। হ্যাঁ মেয়ে হল কোনো কথাই শোনে না, ভাবির সাথে কি বা করে ব্যবহার করা লাগে ইস্কার হয় নাই। তুমি আমার সাথে রাগ করো কেন? আমি বাপ আর তুমি হলো মা, মেয়ের খবর কি বাপ রাখতে পারে না মায়ের রাখে? মায়ের আদর স্নেহে মেয়ে মানুষ হয়, বাপের আদর স্নেহে মানুষ হয় না। ও সব দোষ না আমার বুড়া খাবে, তোমার কোনো দোষ নাই, তোমারে কতদিন বুঝাইছে মিয়া কোনো কথা হনে না, কে একবার কি মিয়ারে শাসন করছো? তুমি তো ডাইকে একবার শাসন করে পারতা, বুঝছো তুমি? শুনো তুমি রাগ করো না, ও আসুক বাসায় আজকে ওর শাসন আমি করুন, কারণ দেখো মেয়ে বড় হয়েছে ওর আমি মারলে মানে খারাপ বলবো, ওর গায়ে হাত তুলতে পারি না। বুঝাই ওকে বাকারো না, না মারলে বুঝাই করতে। বৌমা তুমি জানো দিতেছো তোমার দ্বারা কত নিষেধ করছি যে তুমি কোনো কাম করবা না, এখানে এই শরীরে তুমি যদি কোনো কাম কাজ করো যদি আমার নাতনির কোনো ক্ষতি হয় হ্যাঁ এ দায় ভার কেড়ে নেবো, তুমি নিবা? শোনো বৌমা তুমি কোনো কাজ কাম করো না, আমি তো আছি, যা কিছু করা লাগে আমি করবো, আর তোমার যদি কোনো কিছু দরকার হয় আমারে কবা, তুমি তো আমার মেয়ের মতনই। আম্মা সব কাজ তো আপনিই করেন, আমারও তো একটা কাজও করতে দেন না, এমনি আমার ঘরে বসে থাকতে আমার ভালো লাগতো ছিল না, তাই ভাবলাম যে ঘর দুয়ারটা একটু ঝাড়ু দেই। বৌমা তুমি সংসারে কোনো কামে হাত দিবা না, যত কাম আছে আমি করবো, আমার সরঞ্জাদি মিয়াটা বাড়ি ফিরুক, আজকে মিয়ার খেলনা আমার বৌমার এই দশা, কইটো আর ভাবিলে দেখলে কাল আজকে এই দিনটা দেখা লাগতো না। বৌমা চলো ঘরে চলো, তুমি একটু রেস্ট করবা। আসেন আম্মা, আম্মা কি আর কিন্তু কিছু বললেন না আপনি, ওই না তোমার কোনো চিন্তা করা লাগবে না, ও তো তোমার আগে চিন্তা করে না, তুমি তো ঠিকই নর্মদের লেগা পাগল।
আমি যদি কাজকর্ম না করি তাহলে তোমরা খাবা কি? আর এদিকে তোমরা তো আসোই, আমার তো চিন্তা নাই। বাবা সবই বুঝলাম, কিন্তু বৌমার শরীরটা ভালো নাই, এই সময় তোর বৌমার পাশে থাকার উচিত। আর তুই খালি আতাইছিস কে? বৌমার লেগে কিছু নিয়ে আস নাই মা? এক সপ্তাহ আগে যে ফল আনলাম ওইটিকে ফুরাইছে, আমার তো কিছু বললো না মুন্নি। দুই ভাই বোনে কি দশ হয়েছে? হ্যাঁ এক সপ্তাহ আগে ফল আনছে, এই ফলে ভালো থাকে? হ্যাঁ বৌমারে খাওয়াই নাই আর এক কেজি ফল আনলে তুই কয়দিন খাবার চাস? আচ্ছা মা তুমি রাগারাগি করো না, আমি একটু পরে যা প্রয়োজন পরে ফল নিয়ে আমি, তাও তুমি রাগারাগি করো না। শোন বাবা আমি এত কিছু বুঝি না, তুই একটা মাস বৌমার পাশে থাক। ওই যে আবার শুরু করছে আমার শাশুড়ি, মনে হয় ও আসছে বাড়িতে, ওর সাথে আবার ক্যাডল ক্যাডল করতেছে। আমার শাশুড়িটা পারে ও সারাদিন একে একাই সব কাজকর্ম করব, একটা কাজও আমার হাত দিতে দেয় না। আসলে কপাল গুণে এমন শাশুড়ি পাইছি আমি। হে আল্লাহ তুমি আমার শাশুড়িটা ভালো রাখো, সুস্থ রাখো, আর আমার ননদেরও ভালো রাখো। ও বুঝে না, আর বুঝে না দেখেই তো এমন করে এখন, এই জন্য আমার শাশুড়িও কত রাগারাগি করে। আল্লাহ তুমি আমার ননদের মাথায় বুঝ দেও। ঠিক আছে মা দেখো নি কি করা যায়, তুমি রান্না করো গা আমি মনির কাছে যাই। আচ্ছা বাবা যা। আচ্ছা ঠিক আছে মা। আমার কথাই তুমি কিছু মনে করো না, আম্মা আসলে এরকমই, আমার এই মেয়ে একটু বেশি ভাবে। না ঠিকই আছে আম্মা, তোমার নিয়ে ভাবে এটা ঠিক আছে, কারণ তোমার নিয়ে যদি না ভাবে তাহলে কারে নিয়ে ভাবো বলো? আমি তো এই সকালে যাই আর কখন আসি তা তুমি জানো, তাহলে আম্মা তো তোমার নিয়ে ভাববো। এই যে দেখো আম্মা আমার সারাদিন এমনি করে শুয়ে রাখে, আমার একটা কাজও করতে দেয় না, সব একা একাই করব। শুনছি মেয়েদের বাচ্চা পেটে আসলে একটু হাঁটাহাঁটি করতে হয়, তাহলে তার জন্য ভালো হয়। হ তুমি ঠিক কথাই বলছো, কিন্তু আম্মার যেটা বুঝাইতে পারি না আমি। আচ্ছা যাই হোক, শোনো বাইরে থেকে আসছো, হাত মুখ ধুয়ে নেও, আমি খাবার দিতেছি তোমারে। আচ্ছা ঠিক আছে, তুমি কি খাইছো? এখন তো এই খামো নি। আচ্ছা ঠিক আছে। আমার পোলা বড় না খালি কাম করবা চাই, তুমি একটু বুঝাই কয়ে যাও যে এই সময় কাম জানি না করে, আমার কথা তো হলে না দেখা যায় আমি অন্য জায়গায় কাম করে চুরি করে ঘর ঝাড়ু দিব নানান কাম করবো। আচ্ছা চাষি আম্মা আপনি চিন্তা করেন না, আমি ওরা বোঝাই বলবো। আচ্ছা বোমা তুমি আমার বিরাট একটা উপকার করলাম। আচ্ছা মুন্নি কি ব্যাপার, কেমন আছো তুমি? ভালো আছি ভাবি, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। তাই ঘরের মধ্যে একা একা বসে রইছো? ভাবি কি আর করবো, আমার শাশুড়ি একটা কাজও করতে দিব না, সারাদিন এখানে বসায় রাখবো, আমারে শুয়া থাকতে বলে শুধু, জানেন আমার শুয়া থাকতে আর ভালো লাগে না ভাবি, তাই বই পড়তাছি বসে বসে। ভালোই করছো, আর চাষি আম্মা যেটা করছে একদম ঠিক কাজ করছে, এ সময় তোমার ভারী কাজ করা ঠিক না, তুমি বসেই থাকো সব সময়। আর আমার শাশুড়ি দেখো না কিরকম দরদার, কাজ করতে না চাইলে জোর করাই করায়, আর তুমি কপাল গুনে এরকম ভালো একটা শাশুড়ি পাইছো যে তোমারে বসে বসে খাওয়াইতেছে। শুনো এই সময় কোনো ভারী কাজ করবা না, সব সময় রেস্টে থাকবা। হ বাবি আপনি ঠিক কথাই বলছেন, আসলে কপাল গুনে আমার একটা শাশুড়ি পাইছি, আমার শাশুড়ির মতো এরকম মানুষই হয় না। শুনো আর খাওয়া দাওয়া করবা কিন্তু ঠিক মতো, সবসময় পুষ্টিকর খাবার খাবা, ফল ফুল বেশি বেশি খাবা। ভাবি খাওয়া দাওয়া না করে উপায় আছে, যে শাশুড়ি পাল্লাই পড়ছি আমি। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে দেখা করলাম খুব ভালো লাগতেছে, তুমি বসে বসে গল্পের বই পড়ো আর খাওয়া দাওয়া করো, কি আর করবা আমি যাই। এখনই চলে যাবেন, আর একটু সময় বসতেন, আপনার সাথে কথা বলতেছে আমার ভালোই লাগতেছে। না আরেকদিন আসমনি, সংসারে কত কাজ জানো না, যাই গে। অবশ্য ঠিক ঠিক আছে ভাবি, আপনি কিন্তু মাঝে মধ্যে এসে আমার দেখা যাবেন। আচ্ছা ঠিক আছে আমি আসবো নি, মজা থাকো। হ্যাঁ যা ভাবি আবার আইসেন কিন্তু একদিন। আচ্ছা ঠিক আছে আবার আসবো নি। আজ
যাক ভাবির সাথে ধরো কয়টা কথা বললাম ভালোই লাগতেছে এখন। একটু কাজ করো আমার জন্য না, এক গ্লাস একটু পানি নিয়ে আসো কষ্ট করে। ঠিক আছে, তুমি পানি খাইবে আমি নিয়ে আসতেছি, এতে কষ্টের কি আছে? এই তো আমার লক্ষ্মী ভাবি, যাও নিয়ে আসো। ঠিক আছে, তুমি দাঁড়াও আমি পানি নিয়ে আসতেছি। তাহলে দল